আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম পাঁচ রকমের ভর্তার একটা রেসিপি নিয়ে দারুণ মজার এই ভর্তার রেসিপিটি দেখতে আমার সঙ্গেই থাকুন আর আশা করি ভালো লাগে আমি এখানে নিয়েছি শিম আলু ডিম সিম আলু আর ডিমগুলোকে আমি এক সিদ্ধ বসিয়ে দেবো আর এখানে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটা আমি ছোটো ছোটো করে কেটে নিব এখানে আমি বেগুনটা কেটে নিয়েছি আর আমি নিয়েছি কাঁচা আর পাকা দুই ধরনের টমেটো আমি টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি এখানে পাকা ও কাঁচা দুই ধরনের টমেটোই নিয়েছি এতে করে আমার ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগবে এখন আমি একটা প্যানিক অল্প একটু তেল দিয়ে দিব দিয়ে পেনে গায়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপরে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিব দিয়ে আমি বেগুনগুলো ভালোভাবে ভেজে নিব এখানে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি আর একটু নেড়েচেড়ে দিচ্ছি আমি বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিব এখানে ভেজে নেওয়া এই ভর্তাটা বেগুনের খেতে অসম্ভব ভালো লাগে এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আবারও অল্প একটু তেল দিয়ে দিব দিয়ে এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব দিয়ে এখানে আমি কাঁচা লঙ্কাও ভেজে নিব। এখানে আমার টমেটোগুলোও ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব। আর এদিকে সিদ্ধ করে রাখা ডিম আলু আর শিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি ভর্তাটার জন্য মরিচগুলো মেখে নেব আমি এখানে প্রথমে মরিচ ভর্তাটা করে নিচ্ছি মরিচ ভর্তাটার মধ্যে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কাগুলো গলিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব সরিষার তেল আমি তেলটা ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমার মরিচ ভর্তাটা মাখানো হয়ে গেছে প্রথমে আমি বেগুন ভর্তাটা করে নিব এখানে ভেজে রাখা বেগুনগুলো আমি নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে ভালোভাবে গলিয়ে নিব এখানে বেগুনগুলো গলানো হয়ে গেছে এখন পরিমাণ মতো মরিচ ভর্তা আমি মিশিয়ে নিব। বেগুনের সাথে আমি মরিচ ভর্তাটা মিশিয়ে নিয়েছি মরিচ ভর্তাটা আমার হয়ে গেছে এরপর আমি সিম ভর্তাটা করে নিব। এখানে সিদ্ধ করে রাখা সিমগুলো আমি ভালোভাবে মেখে নিব। সিমগুলো গলানো হয়ে গেলে এর মধ্যেও আমি মরিচ ভর্তা দিয়ে দিব দিয়ে আমার সিম ভর্তাটাও হয়ে গেছে সিম ভর্তাটা হয়ে গেলে আমি আলু ভর্তাটা করে নিব। আমি সিদ্ধ করে রাখা আলুগুলো পরিষ্কার করে নিয়েছিলাম এখন আলুগুলোকেও আমি গলিয়ে নিব। সবগুলো আলু গলানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো মরিচ ভর্তা দিয়ে দিব আমি সবগুলো আলুর মধ্যে মরিচ ভর্তা মাখিয়ে নিয়েছি আমার আলু ভর্তাটাও হয়ে গেছে এরপর আমি নিয়ে নিব কাঁচা ও পাকা টমেটো ভাজাগুলি আমি এখানে পাকা ও কাঁচা টমেটো ভেজে নিয়েছিলাম এগুলো আমি গলিয়ে এর মধ্যে মরিচ বর্তা মাখিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার টমেটো বর্তাটাও হয়ে গেছে আর এখন আমি সিদ্ধ করা রাখা ডিমগুলোকে গলিয়ে নিব গলিয়ে ডিমগুলোর মধ্যেও আমি অল্প একটু মরিচ দিব কারণ এই ডিম বর্তাটা বাচ্চাদের জন্য তাই আমি অল্প পরিমাণে একটু মরিচ ভর্তা মাখিয়ে নিব এখানে আমার ডিম ভর্তাটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার সবগুলো বর্তাই হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও অনেক মজা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ